বশির স্যারের সব কাজই আমার পছন্দ, কারণ এই কাজগুলোর শুরুর থেকে শেষ পর্যন্ত সবগুলোর সাথে এত নিবিড় একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তবে ওখানে ভিস্কোসিটি দিয়ে একটা কাজ করা ছিল, ওই কাজটা খুব বেশি প্রিন্ট করা যায়নি। এই কাজগুলো আমরা 13টা করে প্রিন্ট করেছিলাম, কথা ছিল যে 10টা এডিশন হবে আর 3টা আর্টিস্ট প্রুফ হবে। ওই কাজটা আমি রেখে দিয়েছি এবং আমাকে স্যার বলতেন যে এই কাজগুলো আমি আসলে যেইভাবে করেছি ওই সময় আমি রঙের পরিকল্পনা করিনি, তো ওই সময় আসলে রঙটা প্ল্যান করে প্রিন্টগুলো করা হয়েছিল। তো এখানে একটা বিরাট গ্যাপ ছিল। তো এইটা ইন্টারেস্টিং যে উনি একটা সময়ে কাজগুলো প্লেটগুলো রেডি করেছেন, মাঝখানে একটা লম্বা সময় ওইটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যখন আমরা কালার করতে বসলাম তখন নতুন করে কালার নিয়ে চিন্তা করা, ওটার কোনটা আগে হবে কোনটা পরে হবে সেইটা নতুন করে আবিষ্কার করা হয়েছে। ওই এক্সিবিশনে ম্যাক্সিমাম কাজই নাম্বার দিয়ে দেওয়া ছিল। তো আর তবে ড্রয়িংগুলো দুর্দান্ত, স্যারের যে ড্রয়িং, স্যার তো অনেক পাওয়ারফুল ড্রয়িং করতেন। এক্সিবিশনটার পরে স্যারের সাথে কথা বলতাম, তখন আমরা চিটাং চারুকলা কলেজ নিয়ে আর্টবিট একটা নিউজ করব, ওইটা নিয়ে স্যারের আবার ইন্টারভিউ নিতে গেলাম। শেখরদা হাসিদা যারা ওই সময় ছিলেন, যুক্ত ছিলেন, তখন আমি স্যারকে বলছিলাম যে স্যার আমার এখানে আপনি আরেকটা ফোলিও করেন, আরও কিছু কাজ করেন। সেই সময় তার হাতে স্কিনে একটা সমস্যা ছিল, যে কারণে উনি পেন্সিল ঠিক মতন ধরতে পারতেন না, সবসময় ওষুধ লাগানো থাকতো। তো উনি বলছিলেন যে হাতটা যদি একটু ভালো হয় আমি তোমার এখানে এচিং করব। তো দুর্ভাগ্যক্রমে আর সেটা করে হয়ে ওঠেনি আর কি। সংগ্রহ নিয়ে বলতে গেলে আমি যদি এটা ছাপচিত্র নিয়ে হয়, আমার প্রথম কনসার্নটা হচ্ছে এটা এডিশন, এটার কয়টা এডিশন হলো, এটা কী মিডিয়ায় হচ্ছে, কী পেপারে হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন একটা এডিশন বিক্রি করছি সেটা যার কাছে যাবে, উনি যখন আরেকজনের কাছে বিক্রি করবেন বা আরেকজনকে দেখাবেন বা আরেকজনকে উপহার হিসাবে দিবেন, সেখানে এই তথ্যগুলো তখন আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কালেকশনগুলো আসলে প্রদর্শনী আকারে মাঝে মধ্যে আসা দরকার। কেন? কারণ হচ্ছে যে আমি একটা কালেকশন করলাম, করে আমি আমার সংগ্রহে রেখে দিলাম আর কেউ দেখতে পারলো না, সেখানে আমি আসলে অনেক মানুষকে বঞ্চিত করলাম সংগ্রহটা দেখার জায়গা থেকে। ওইটা মাথায় রেখে আমরা 2015তে শিল্পকলা একাডেমির সাথে একটা প্রদর্শনীর আয়োজন করি, সেটার টাইটেল ছিল শেষ থেকে শুরু। প্রথম ফেজে 110টা কাজ সংগ্রাহকদের থেকে নিয়ে আসছিলাম এবং ওখানে ওইটা করতে যেয়ে আমি দেখলাম যে অনেক কাজ আমি নিজেই দেখিনি। তো আমি মনে করি যে এরকম উদ্যোগ যদি মাঝে মধ্যেই হয়, আমরা এই প্রদর্শনীতে যেমন দেখছি যে মুর্তজা বশিরের অনেক কাজ যেগুলো ব্যক্তিগত সংগ্রহ থেকে এসছে, যেটা অনেকে দেখতে পাচ্ছে, যেটা দেখার হয়তো কোনো সুযোগ ছিল না। আর একটা শিল্পকর্ম ছবিতে বা বইয়ে যেরকম দেখা যায়, সেটা সামনাসামনি দেখার অনুভূতিটাই একদমই অন্যরকম। আমরা প্রদর্শনী দেখি, প্রদর্শনীর আয়োজন করি, ছবি আঁকি, মানুষজন এসে দেখে, এবং এইটা এই যোগাযোগটা একতরফা। সেখানে আমরা যখন দর্শকরা আসে, আমরা যখন প্রদর্শনী শুরু করে দিই, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দর্শক এসে চুপচাপ ছবি দেখে চলে যাচ্ছে। এটা আমাকে খুব পীড়া দেয়। আমার কাছে মনে হয় যে আমার খুব জানার ইচ্ছা হয় যে আসলে তারা কী ভাবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দর্শক এসে জিজ্ঞেস করে যে একটা কমন কথা যে এইটা একে আপনি কী বোঝাতে চেয়েছেন। তো সেইটাকে আমরা পুরোপুরি তাদেরকে বোঝাতে পারি কি না সেটাও একটা বড় প্রশ্ন। সাধারণ মানুষের সাথে আমাদের দূরত্বটা আসলে কমানো খুব জরুরি বলে আমি মনে করি, এবং এক্ষেত্রে গ্যালারি, স্টুডিও, সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান সবারই আসলে একটা ভূমিকা আছে। কারণ শিল্প তো শুধু চর্চা করা কিংবা বিক্রি করার ব্যাপার না, এইটাতে আরও মানুষকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি আমার মনে হয় পরিসরটা আরও বড় হবে। তো সেটা করার জন্য যদি শুধু মানে প্রদর্শনীর মধ্যে সীমিত না রেখে অনেক এডুকেশনাল প্রোগ্রাম, অনেক ওয়ার্কশপ যেখানে যে কেউ পার্টিসিপেট করতে পারবে, ছাপচিত্র প্রতিষ্ঠানগুলো স্টুডিওগুলো এরকম অনেক উদ্যোগ নিচ্ছে, যেমন কিবিয়া ছাপচিত্র মেলাতে অনেক অপেশাদার ছাপচিত্রী অংশগ্রহণ করছেন, তারপর আমরা শূন্য থেকে যে ওয়ার্কশপগুলো ক্যাম্পগুলো করি সেখানে যে কেউ পার্টিসিপেট করতে পারেন, সেখানে তাদের শিল্পকর্ম তৈরি করা কিন্তু মূল উদ্দেশ্য না,
একটা শিল্প কিভাবে শিল্পটা হয়ে ওঠে, ওই প্রক্রিয়াটার অভিজ্ঞতাটা আসলে খুব জরুরি। তাতে এক ধরনের যোগাযোগ তৈরি হয় এবং একটা সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হয় এবং যে কাজগুলো তারা ওইভাবে দেখতো না সেটাকে অন্যভাবে দেখার একটা চেষ্টা তৈরি হয়। বেঙ্গলের উদ্যোগে যেই প্রদর্শনীটা আয়োজিত হলো, বেঙ্গলকে অসংখ্য ধন্যবাদ। কোভিডের যে কঠিন সময়ে একটা এক্সিবিশন অর্গানাইজ করে ওনারা এটাকে কন্টিনিউ করেছেন, এটা আমাদের জন্য আসলে অনেক আশার কথা। আমরা অনেকেই এখনও স্টুডিও প্রতিষ্ঠান বন্ধ করে বসে আছি, কিন্তু এইটা দেখার পরে আসলে মনে হচ্ছে না আমাদেরও আসলে শুরু করা উচিত। আর আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, কারণ আমার কাছে যে কাজগুলো ছিল সেটা অনেক বছর ধরে আছে, 2008 থেকে সম্ভবত আছে, এবং আমি এতদিন কোনো সুযোগ পাইনি দেখানোর জন্য। তো এখান থেকে আমার কাছ থেকে পাঁচটা কাজ এখানে প্রদর্শিত হচ্ছে এবং অনেক মানুষ আসছে, আমি নিজেই পাঁচবার আসছি। তো এখানে এসে বারবার কাজগুলোকে বারবার দেখছি, মুর্তজা বশিরকে স্মরণ করছি এবং ওনার উইং সিরিজের অনেক কাজ যেটা আগে দেখা যায়নি, তারপর কলমা তৈয়বা সিরিজের কাজ, অন্যরকম একটা অনুভূতি। হয়তো আয়োজনে কিছু তাড়াহুড়া ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে এই কঠিন সময়টাতে এরকম একটা আয়োজন করা, একটা শিল্পীকে বিদায়ের সম্মানটা জানানো, আমরা তাকে খুবই মিস করব এবং উনি আসলে আমাদের মধ্যেই আছেন। মুর্তজা বশিরের যে তারুণ্য, তার যে স্পিরিট, সেইটা আমাদের মধ্যে প্রবাহিত হোক এবং আমরাও এটাতে উদ্বুদ্ধ হয়ে আরও নতুন নতুন উদ্যোগ নিতে পারি, সেটাই কামনা করি।